নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আমরা আজকে আইসিডিএসের যে আপকামিং এক্সামিনেশান রয়েছে তার জন্য যে আইসিডিএসের ইম্পর্টেন্ট কোশ্চানের এইট বা ক্লাস নাম্বার এইট নিয়ে আলোচনা করবো যেখানে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ কোশ্চান নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা এখানে ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোনো জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যেখানে অপশানে এতে দেওয়া রয়েছে শোষণের দ্বারা না সালোক সংশ্লেষের দ্বারা তো এই কোয়েশ্চেনের সঠিক ক্যান্সার হবে যে কোন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সঠিক ক্যান্সার হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এরপর রয়েছে দু নম্বর কোন উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় যেখানে অপশান এ তে দেওয়া রয়েছে জবা গাছের মূলে বি নম্বর রয়েছে গোলাপ গাছের মূলে এবং সি নম্বর রয়েছে গুলঞ্চের আত্মিকরণ মূলে তো সঠিক অ্যান্সার হবে কোন উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় তো সঠিক অ্যান্সার হবে গুলঞ্চের আত্মিকরণ মূলে সালক সংশ্লেষ হয় এরপর রয়েছে তিন নম্বর তিন নম্বর কি বলা হচ্ছে তিন নম্বর বলা হচ্ছে সালক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুটি কোনটি যেখানে অপশন এ তে দেওয়া রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং বি তে রয়েছে ক্লোরোপ্লাস্ট সঠিক आंसर হবে সালক সংশ্লেসে সহায়ক অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ সালক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণটির নাম ক্লোরোফ্লাস্ট এরপর রয়েছে চার নম্বর চার নম্বরে কি বলা হচ্ছে চার নম্বরে বলা হচ্ছে এডিপি এর সম্পূর্ণ নাম কি। যেখানে অপশান এতে রয়েছে অ্যাডিনোসিন ডাইফসফেট বিতে রয়েছে অ্যাড্রিনালিন ডাইফসফেট এবং ডি সিতে রয়েছে এডিনোসিন ট্রাইফসফেট সঠিক অ্যান্সার হবে এডিপির সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট এরপর নিচে চলে আসবো সি নম্বর সি নম্বর বলছে সরি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে এটিপি এর সম্পূর্ণ নাম কী এটিপির সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এডিনসিন ট্রাই ফসফেট হচ্ছে এটিপির সম্পূর্ণ নাম এরপর রয়েছে ছ নম্বর ছ নম্বর বলছে আর ইউ বিপি এর সম্পূর্ণ নাম কী তো এর সম্পূর্ণ নাম হচ্ছে রাইভিউলস বিস ফসফেট তো রাইভিউলোস বিস ফটফেট হচ্ছে আর ইউবিপির সম্পূর্ণ নাম এরপর রয়েছে পিজি এর ফুল ফুলফুলো নাম কি ফর্ম বা এর সম্পূর্ণ নাম কি যেখানে অপশন যেখানে অ্যান্সার হবে গ্লিসারিড অ্যাসিড পিজি এর সম্পূর্ণ নাম হচ্ছে গ্লিসারিড অ্যাসিড এরপর রয়েছে আট নম্বর টি এর সম্পূর্ণ নাম কি টি এর সম্পূর্ণ নাম হচ্ছে ট্রাইকার অ্যাসিড কার্বক্সলিক অ্যাসিড এরপর রয়েছে ন নম্বর যে কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় ঠিক আছে এরপর অপশান এতে রয়েছে এ বিভাগের বিতে রয়েছে বি বিভাগের সিতে রয়েছে এ বিভাগের এবং ডিতে রয়েছে ও বিভাগের তো এটা সঠিক অ্যান্সার হবে কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় না সার্বিক দাতা বলতে বোঝা যায় এ ও গ্রুপের রক্তকে ঠিক আছে অর্থাৎ অ গ্রুপের যে রক্ত রয়েছে তার রক্তকে সার্বিক দাতা বলা হয় অর্থাৎ অ গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারে ঠিক আছে এরপর রয়েছে দশ নম্বর যে উদ্ভিদের একটি উদ্ভিদের নাম করে যাতে তরক্ষীর পাওয়া যায় ঠিক আছে সেখানে অপশান এতে রয়েছে শাল বিতে রয়েছে কাঁঠাল এবং শীতে রয়েছে বট সঠিক অ্যান্সার হচ্ছে একটি উদ্ভিদের নাম করো যেখানে তরুক্ষীর পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে বট গাছে তরুক্ষীর পাওয়া যায় এরপর রয়েছে এগারো নম্বর এগারো নম্বর কী বলা হচ্ছে সবুজগ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ যেখানে অপশানে দেওয়া রয়েছে এক নম্বর মাছের বিতে রয়েছে আরশোলা এবং শীতে রয়েছে চিংড়ি সঠিক অ্যান্সার হবে সবুজগ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ না সঠিক অ্যান্সার হবে চিংড়ির রেচন রেচন অঙ্গ হচ্ছে সবুজগ্রন্থি এরপর রয়েছে বারো নম্বর বারো নম্বর কি বলা হচ্ছে বারো নম্বর বলা হচ্ছে যে নেফ্রিডিয়া কোন প্রাণীর অঙ্গের নাম অপশান এতে রয়েছে মাছ বিতে রয়েছে আরশোলা সিতে রয়েছে চিংড়ি এবং ডিতে রয়েছে কেঁচো সঠিক অ্যান্সার হচ্ছে নেফ্রিডিয়া কোন প্রাণীর অঙ্গ না নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ এরপর নিচে চলে আসবো তেরো নম্বর তেরো নম্বর বলছে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় কি জারিত হয় যেখানে অপশান এতে রয়েছে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড বিতে রয়েছে ও টু বা অক্সিজেন এবং সিটে সিতে রয়েছে এইচ টু ও বা জল তো এটা সঠিক অ্যান্সার হবে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয় কী জারিত হয় এইচ টু ও বা জল এরপর রয়েছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর কি বলা হচ্ছে যে মেসোফিল টিস্যু পাওয়া যায় কোথায় পাওয়া যায় অপশান এতে কাণ্ডে বিতে পাতায় ফুলে এবং টিতে মূলে সঠিক অ্যান্সার হবে মেসোফিল টিস্যু কোথায় পাওয়া যায় না মেসোফিল টিস্যু পাওয়া যায় পাতায় এরপর রয়েছে পনেরো নম্বর পনেরো নম্বর কি বলা হচ্ছে কোন কোষে আহ শ্বসনের হার বেশি হয় ঠিক আছে অর্থাৎ কোন কোষে শ্বাসনের হার বেশি হয় অপশান এতে রয়েছে অল্প বয়স্ক মধ্যবয়স্ক সিতে বৃদ্ধ এবং ডিতে মৃত সঠিক অ্যান্সার হবে যে কোন কোষে শ্বসনের হার বেশি সঠিক অ্যান্সার হচ্ছে অল্প বয়স্ক অল্প বয়স্কের যে কোষ সেখানে শ্বসনের হার বেশি থাকে এরপর রয়েছে ষোলো নম্বর ষোলো নম্বর কি বলা হচ্ছে দই ও পনির ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় এ প্রোটোজোয়া বি ইস্ট সি তে ব্যাকটেরিয়া এবং ডিতে চিনি সঠিক অ্যান্সার হবে দই ও পনির ইত্যাদি তৈরিতে কি ব্যবহৃত দই ও পনির ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া এরপর রয়েছে সতেরো নম্বর সর্ব সতেরো নম্বর কি বলা হচ্ছে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন যেখানে অপশান এতে রয়েছে রবার্ট হুক তারপর রয়েছে ডারউইন শীতে রয়েছে ম্যান্ডেল ডিতে লিনিয়াস সঠিক অ্যান্সার হবে সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন না কোষ সর্বপ্রথম আবিষ্কার করেন রবার্ট হুক এরপর রয়েছে আঠারো নম্বর আঠারো নম্বর কি বলা হচ্ছে কত সালে কোষ আবিষ্কার হয় ঠিক আছে যে যার জন্য অপশান এতে দেওয়া রয়েছে ষোলোশো পঁয়ষট্টি তারপর রয়েছে ষোলোশো ছাপ্পান্ন সালে উনিশশো পঁয়ষট্টি সালে না সতেরোশো পঁয়ষট্টি সালে তো এটার সঠিক অ্যান্সার হবে কত সালে কোষ আবিষ্কার হয় তো অপশান এর অ্যান্সার হবে ষোলোশো পঁয়ষট্টি সালে কোষ আবিষ্কৃত হয় এরপর রয়েছে উনিশ নম্বর প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রান্তের নাম যেখানে অপশান এতে রয়েছে প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রান্তের নাম অপশান এতে রয়েছে লাইসোজম বিতে রয়েছে রাইবোজম সিতে রয়েছে সেন্ট্রোজম এবং ডিতে রয়েছে মাইক্রোসম সঠিক অ্যান্সার হবে প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রান্তের নাম বি নম্বর রাইবোজম এরপর রয়েছে কুড়ি নম্বর কুড়ি নম্বর বলছে যে সবুজ রঙের প্লাস্টিককে কি বলা হয় যেখানে অপশান এতে রয়েছে ক্রোমোপ্লাস্ট বিতে রয়েছে লিউকোপ্লাস্ট এবং শীতে রয়েছে ক্লোরোপ্লাস সঠিক অ্যান্সার হবে সবুজ রঙের যে প্লাস্টিক তাকে কি বলা হয় না তাকে বলা হয় ক্লোরোপ্লাস সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট এরপর রয়েছে একুশ নম্বর একুশ নম্বর কী বলা হচ্ছে কোষের কোন অংশটি মৃত যেখানে অপশান এতে রয়েছে কোষগর বিতে রয়েছে প্রোটোপ্লাজম এবং শীতে রয়েছে কোষপ্রাচীর সঠিক অ্যান্সার হবে কোষের কোন অংশটি মৃত না সঠিক অ্যান্সার হচ্ছে কোষপ্রাচীর হচ্ছে কোষের মৃত এরপর রয়েছে বাইশ নম্বর বাইশ নম্বর কি বলা হচ্ছে ব্যাপন একটি কি ভৌত প্রক্রিয়া জৈব প্রক্রিয়া অজৈব প্রক্রিয়া না রাসায়নিক প্রক্রিয়া তো এটা সঠিক অ্যান্সার হবে ব্যাপন একটি ভৌত প্রক্রিয়া এরপর রয়েছে তেইশ নম্বর তেইশ নম্বর কি বলা হচ্ছে পিত্তরস কোথায় উৎপন্ন হয় ঠিক আছে যেখানে অপশান এতে রয়েছে অগ্নাশয়ে বিতে ডিওডোনাম সীতে লালাগন্থি এবং ডিতে যকৃত সঠিক অ্যান্সার হচ্ছে পিত্তরস কোথায় উৎপন্ন হয় না পিত্তরস উৎপন্ন হয় যকৃতে এরপর রয়েছে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার কি বলা হচ্ছে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় হিসের অভাবে ঠিক আছে অপশান এতে পটাশিয়ামের অভাবে বিতে ফসফরাসের অভাবে সিতে ক্যালসিয়ামের অভাবে এবং ডিতে বরণের অভাবে সঠিক অ্যান্সার হবে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় ফসফরাসের অভাবে এরপর রয়েছে পঁচিশ নাম্বার যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত গ্রাম চর্বির প্রয়োজন অপশান এতে রয়েছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম চর্বির প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম চর্বির প্রয়োজন এবং চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চর্বির প্রয়োজন সঠিক অ্যান্সার হবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কত গ্রাম চর্বির প্রয়োজন না পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন এরপর রয়েছে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর কী বলা হয়েছে শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয় যেখানে অপশান এতে রয়েছে গ্লুকোজ বিতে ফ্রুকটোজ সিতে ল্যাকটোজ এবং তে আমিষ সঠিক অ্যান্সার হবে শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয় না শর্করা পরিপাক হয়ে পরিণত হয়ে গ্লুকোজে এরপর রয়েছে সাতাশ নম্বর কোনটি দি শর্করা অপশান এতে গ্লুকোজ তে গ্লাইকোজেন সিতে সুক্রোজ এবং তে ফ্রুক্টোজ সঠিক অ্যান্সার হবে কোনটি দ্বি শর্করা না সঠিক অ্যান্সার হচ্ছে শুক্রোজ হচ্ছে দ্বি শর্করা এরপর রয়েছে আঠাশ নম্বর আঠাশ নম্বর কি বলা হচ্ছে কোন ধরনের কৃমি মানুষের অন্ত্রে পরজীবী ঠিক আছে পরজীবী ন অপশান এতে গলকৃমি বি নম্বর ফিতাকৃমি সি নম্বর সুতাকৃমি আর ডি নম্বর সবগুলি তো এটা সঠিক অ্যান্সার হবে যে কোন ধরনের কৃমি মানুষের অন্ত্রে পরজীবী সঠিক অ্যান্সার হবে সবগুলি মানে গোলকৃমি কৃমি ফিতাক্রমী সুতাকৃমি সবই এরপর রয়েছে উনত্রিশ নম্বর কি বলা হচ্ছে জীবন কোষের ডিএনএ আর এন এ এনএডিপি এর গাঠনিক উপাদান ঠিক আছে অপশান এতে পটাশিয়াম বিতে ফসফরাস সিতে ক্যালসিয়াম এবং ডিতে বরণ সঠিক অ্যান্সার হবে জীবন জীবকোষের ডিএনএ আর এটিপি এনএডিপির এর গাঠনিক উপাদান হচ্ছে ফসফরাস এরপর রয়েছে তিরিশ নম্বর তিরিশ নম্বর কি বলা হয়েছে কোনটি শরীরচর্চার অংশ নয় ঠিক আছে অর্থাৎ আমরা যে কাজ করি তার মধ্যে কোনটি এমন রয়েছে যেটা শরীরচর্চার অংশ নয় অপশান এতে খেলা বিতে হাঁটা শীতে দৌড় এবং ডিতে ঘুম তো এটা সঠিক অ্যান্সার হবে কোনটি শরীরচর্চার অংশ নয় না ঘুম আমাদের শরীরচর্চার অংশ নয় এরপর রয়েছে একত্রিশ নম্বর একত্রিশ নম্বর কি বলা হচ্ছে একত্রিশ নম্বর বলা হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন মিশ্রিত হয় কোথায় থেকে ঠিক আছে অর্থাৎ ইনসুলিন এবং গ্লুকাগন যে হরমোন রয়েছে সেটা কোথা থেকে নিঃসৃত হয় অপশানেতে রয়েছে গ্রেস্ট্রিক গ্রন্থি থেকে বিদে লালা গ্রন্থি থেকে এবং সিতে অগ্নাস এবং ডিতে যকৃত থেকে সঠিক অ্যান্সার হবে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় কোথা থেকে এটা সঠিক অ্যান্সার হবে অগ্নাশয় থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় এরপর রয়েছে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর কি বলা হচ্ছে বত্রিশ নম্বর বলা হচ্ছে প্যাপসিন এক ধরনের কি। অপশান এতে হরমোন বিতে এনজাইম সিতে অঙ্গাণু এবং ডিতে সরল পদার্থ সঠিক অ্যান্সার হবে প্যাপসিন হচ্ছে এক ধরনের অ্যানজাইম প্যাপসিন হচ্ছে এক ধরনের অ্যানজাইম এরপর রয়েছে ৩৩ নম্বর যেখানে বলা হচ্ছে পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলে ঠিক আছে অপশান এতে রয়েছে ক্লোরোসিস তে ক্রোমোসিস সিতে ক্লোরোজিন এবং তে ক্রোমোটিন সঠিক অ্যান্সার হবে পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় তো পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস পাতা হলুদ হওয়ার বলা হয় ক্লোরোসিস ঠিক আছে আপনারা যদি জানেন যে পাতা হলুদই কিসের অভাবে তো হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পাতা হলুদই কিসের অভাবে এরপর রয়েছে চৌত্রিশ নম্বর যেখানে বলা হয়েছে কোন ধমনী হৃৎপিণ্ড থেকে সিও যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায় অর্থাৎ সারা সারা যে যুক্ত রক্ত যেটা কোন ধমনি হৃৎপিণ্ডে পৌঁছায় যেখানে এতে রয়েছে রক্তানালী সীতে ডিতে রয়েছে কোষ ধমনী সঠিক অ্যান্সার হবে কোন ধমনি আহ হৃৎপিণ্ড থেকে সিওটু যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায় সঠিক অ্যান্সার হবে ফুসফুসীয় ধমনি সিও টু যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায় পিণ্ড থেকে ফুসফুসে পৌঁছায় ঠিক আছে এরপর রয়েছে পঁয়ত্রিশ নম্বর যেখানে বলা সারা সারা রক্ত একবার এটা ভুল আছে সারা হবে না এটা এটা হবে হবে সারা সারা দেহে সারাদেহে ঠিক আছে তো সারা দেহে রক্ত একবার পরিবহনের জন্য কত সময় লাগে অর্থাৎ দেহে আমাদের রক্ত একবার পরিবহনের জন্য কত সময় লাগে অপশন এতে রয়েছে চার মিনিট বিতে দু মিনিট শীতে তিন মিনিট এবং ডিতে এক মিনিট সঠিক অ্যান্সার হবে সারা দেহে রক্ত একবার পরিবহনের জন্য সময় লাগে সেটা সঠিক অ্যান্সার হচ্ছে এক মিনিট এরপর রয়েছে ছত্রিশ নম্বর যেখানে বলা হচ্ছে রক্তকোষের ক্যান্সারকে কী বলে ঠিক আছে অর্থাৎ রক্ত কোষে ক্যান্সার হয়ে গেলে তাকে কী বলা হয় কি নাম জানা যায় অপশান এতে হার্ট অ্যাটাক বিতে বাতজর শীতে লিউকেমিয়া এবং ডিতে লিউকেমিয়া তো এটা সঠিক অ্যান্সার হবে রক্তকোষের ক্যান্সারকে আমরা বলি বা জানি লিউকেমিয়া এর সঠিক অ্যান্সার হবে লিউকেমিয়া এরপর রয়েছে সাঁত্রিশ নম্বর বলছে শক্তির মূল উৎস ঠিক আছে শক্তির মূল উৎস কোনটি এ কয়লা বি এটিপি সি রয়েছে চন্দ্র এবং ডিতে সূর্য সঠিক অ্যান্সার হচ্ছে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য সবি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য এরপর রয়েছে আট্রিশ আটত্রিশ নম্বর যেখানে বলা হচ্ছে ক্লোরোফিল অণু আলোগ্রস্তির কী শোষণ করে ঠিক আছে ক্লোরোফিল যে অণু রয়েছে সেটা আলোগ্রস্তির কী শোষণ করে তো অপশান এতে রয়েছে বর্ণ বিতে রয়েছে তাপ এবং সিতে রয়েছে ফটন এবং ডিতে শক্তি সঠিক অ্যান্সার হবে ক্লোরোফিল অণু আলোগ্রস্তির কী শোষণ করে না ক্লোরোফিল অণু আলোগ্রস্তির ফটন শোষণ করে এরপর রয়েছে উনচল্লিশ নম্বর কী বলা হচ্ছে দাঁতের সিমেন্ট কী কাজে লাগে সেখানে অপশান এতে রয়েছে অটু সরবরাহ করে বিতে ড্যান্টিনকে আবৃত রাখে সিতে পুষ্টি সরবরাহ করে এবং ডি যে রয়েছে দাঁত গঠন করে সঠিক অ্যান্সার হচ্ছে দাঁতের সিমেন্ট কী কাজে লাগে তো সঠিক অ্যান্সার হচ্ছে ড্যান্টিনকে আবৃত রাখে ঠিক আছে দাঁতের সিমেন্ট ড্যান্টিনকে আবৃত রাখে এরপর রয়েছে চল্লিশ নম্বর সরল গোলগণ্ড রোগের লক্ষণ কী ঠিক আছে সরল যে গোলগণ্ড রোগ হয় তার লক্ষণ কি অপশানে ক্ষুধা বেড়ে যাওয়া বিতে অধিক ঘাম হওয়া শীতে হৃদস্পন্দন বেড়ে দেওয়া ডি ডিতে নিদ্রাহীনতা তো সঠিক অ্যান্সার হবে সরল গোলগণ্ড রোগের লক্ষণ কি। সঠিক অ্যান্সার হবে নিদ্রাহীনতা হচ্ছে সরল গোলগণ্ড রোগের লক্ষণ এরপর রয়েছে একচল্লিশ নম্বর কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে কিডনি আমাদের কিডনি বা বৃক্ষ বিকল হওয়ার কারণ কি। কি কারণে বিকল হয় তো তো কিডনি বিকল হবার কারণ কী অপশান এ ডায়াবেটিস বিতে নিম্নচাপ সিতে রিকেট এবং ডিতে রক্ত শূন্যতা সঠিক অ্যান্সার হচ্ছে কিডনি বিকল হবার কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে আমাদের কিডনি বা ব্রিক বিকল হয় ঠিক আছে এরপর রয়েছে ভ্যাকসিন শব্দের অর্থ কী ভ্যাকসিন শব্দের অর্থ হচ্ছে টিকাকরণ ঠিক আছে ভ্যাকসিন শব্দের অর্থ হচ্ছে টিকাকরণ এরপর রয়েছে তেতাল্লিশ নম্বর টিকাকরণের জন্য কাকে বলা হয় বলা হয় এডওয়ার্ড এডওয়ার্ড জেনারকে টিকা জনক ঠিক আছে জেনার এরপর রয়েছে চুয়াল্লিশ নম্বর এডওয়ার্ড জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন ঠিক আছে তো এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার কত সালে কোন রোগের টিকা আবিষ্কার করেন কোশ্চেন আসতে পারে যেখানে অপশান এতে রয়েছে বা তার অ্যান্সার হচ্ছে সতেরোশো ছিয়ানব্বই সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার এরপর রয়েছে পঁয়তাল্লিশ নম্বর কি বলা হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ঠিক আছে অপশান এতে রয়েছে তামিলনাড়ু বিতে কেরালা সিতে ডি ডিতে ছত্তিশগড় সঠিক সঠিক অ্যান্সার হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত না এর এর সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা এরপর রয়েছে ছেচল্লিশ নম্বর মানুষ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এতে রয়েছে পশ্চিমবঙ্গ বিতে রয়েছে আসাম সিতে রয়েছে অরুণাচল প্রদেশ সঠিক অ্যান্সার হবে মানুষ জাতীয় উদ্যান আসামে অবস্থিত এরপর রয়েছে সাতচল্লিশ নম্বর ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এতে রয়েছে তামিলনাড়ু বিতে কেরালা সিতে ওড়িশা এবং ডিতে ছত্তিশগড় সঠিক অ্যান্সার হবে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত না ভিতরকণিকা যে রায় জাতীয় উদ্যান সেটা উড়িষ্যায় অবস্থিত এরপর রয়েছে আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর কি বলা হচ্ছে কানা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত তো অপশান এতে সিংহের জন্য বিখ্যাত বি নম্বর গরুর জন্য সি নম্বর হাতি এবং ডি নম্বর বাঘ তো সঠিক অ্যান্সার হবে কানা যে জাতীয় উদ্যান সেটা বাঘের জন্য বিখ্যাত এরপর রয়েছে ঊনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ নম্বর কি বলা হচ্ছে ভারতের জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয় অপশান এতে চোদ্দোই জুলাই বিতে তেইশে জুলাই সি সি চোদ্দোই আগস্ট এবং ডিতে রয়েছে তেইশে আগস্ট সঠিক অ্যান্সার হবে ভারতের জাতীয় ন্যাশনাল এ জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয় না এর সঠিক অ্যান্সার হচ্ছে তেইশে আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় এরপর পঞ্চাশ নম্বর রয়েছে সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন ঠিক আছে সেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ বিতে রয়েছে ভিটামিন ডি সিতে রয়েছে ভিটামিন সি এবং ডি রয়েছে ভিটামিন এ ও ডি আপন আমাদের চ্যানেলে ভিটামিন সম্পর্কে একটা ডিটেলসে ক্লাস করা রয়েছে আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে আমাদের যে ডিসক্রিপশানে সেই ভিডিওর লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা সেই ভিটামিনের যে ডিটেলসে যে ক্লাসটা করানো হয়েছে সেটা দেখে নেবেন তো পঞ্চাশ নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন তো এটা সঠিক অ্যান্সার হবে ভিটামিন সি ভিটামিন সি সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোয়েশ্চান আশা করি সবাই সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেটটি সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ